সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সম্রাট তিশাকে ঝাঁকছে সম্রাটের ঝাঁকুনিতে তিশা আবার পিটপিট করে তাকায় সম্রাট তুমি এটা কেন করেছ কাঁদতে কাঁদতে বলে সম্রাট তিশাহ তো তোমাকে ছা ছাড়া আর কাউকে কি কক করে স্বামী মানব সবাই এবার দৌড়ে আসে নীল মিষ্টি কলিজা কি করলে তুমি সবার পাগল প্রায় অবস্থা সম্রাট তিশাকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে শুয়ে ড্রাইভ করতে থাকে ড্রাইভ করে হসপিটালে গিয়ে পৌঁছায় সম্রাট নিজেই ডক্টর কিন্তু আজাজ কেন জানি ওর সাহস নেই কিছু করার থরথর করে কাঁপছে সম্রাট চেঁচিয়ে ডক্টরকে ডাকতে থাকে ডক্টর এসে বলে কি হয়েছে ওনার সম্রাট ডক্টর ও বিষ খেয়েছে প্লিজ ওকে বাঁচিয়ে দিন আমি চাইলেও পারছি না ওয়াস করতে কারণ তখন তো খুব কষ্ট হয় আমি পারব না সেটা সহ্য করতে আপনি ওকে বাঁচিয়ে দিন প্লিজ ডক্টর অবাক হয়ে দেখছে সম্রাট আবারও বলে ডক্টর তাড়াতাড়ি তিশাকে নিয়ে ওটিতে যায় এদিকে সৌহাদ্র একইভাবে দাঁড়িয়ে আছে ছাদেওখান থেকে চলে এসেছে তিশাকে দেখতে যেতে চেয়েছিল কিন্তু ওর মা বাবা যেতে দেয়নি সৌহাদ্রের চোখ থেকে পানি পড়ছে সৌহাদ্র ওর বাবা মায়ের একমায় ছেলে সেই সুবোধে আদরটা একটু বেশি কখনো ওকে কষ্ট পেতে দেয়নি আর সেই সৌহাদ্র আজ কান্না করছে সৌহাদ্র কেন তাকেই ভালোবাসলাম যে আসলে আমার না কোনো দিন আমার ছিল না হবে ও নাতিশার এই অবস্থার জন্য আমি দাইয়া বিয়ে করবে না বলেও সুইসাইড করতে চেয়েছিল আমি তো ওকে ভালোবাসি তাহলে কিন আমি ওকে বুঝলাম না ও শুধু সম্রাটকে ভালোবাসে এদিকে যাদের কাছে এতদিন সম্রাট আটকা ছিল সম্রাট চলে যাওয়ায় তারা সবকিছু ভেঙে চুড়ে ফেলছে কি করে চলে গেল ও ডক্টর সবাইকে মেরে চলে গিয়েছে ওকে না ইঞ্জেকশন দেয়া হতো এই ছয় মাসে তো ওর প্যারালাইজড হয়ে যাওয়ার কথা তাহলে কেন হল না কি ইঞ্জেকশন দিতে হ্যাঁ ড সেটা আমিও বুঝতে পারছি না আরেকজন আপনি কোথায় ছিলেন আমি কি তোমাদের সাথে থাকতাম যাদের সম্রাট আমাকে চিনে ফেলে বাট এবার কি হবে এবার যা হওয়ার তাই হবে সম্রাটকে তো মরতেই হবে ওর জানোর বউ না হ্যাঁ বউ বলতে পাগল এবার ওর জানেই আঘাত করব জানে কি আগে আঘাত করনি বলে হেসে দেয় হসপিটালে বসে আছে সম্রাট তবে শান্ত হয়ে বসে নেই একটু পর গিয়ে ওটির দরজা ধাক্কাচ্ছে তখন বসে থেকে আবারও গেল নীল সম্রাট কি করছ সম্রাট ভাইয়া ওরা বের হচ্ছে না কেন অভি সম্রাট কাম ডাউন সম্রাট পারছি না আমি আপনারা কি হ্যাঁ কেন ওকে বিয়ে দিতে গেলেন কি সবটা বলল সম্রাট তো বিশ্বাস করতে পারছে না সম্রাট যান আমার জন্য কান্না করত আবির শুধু কান্না করত না ঠিকমত খেত না দরজা দিয়ে বসে থাকতো নীল আমি এটা বুঝতে পারছি না তুমি তো বেঁচে আছে তাহলে তোমাদের পারিবারিক কবরস্থানে যেই করবেটাতে লেখা মৃত সম্রাট খান আয়াশ ওটা কার করব আর তোমার নামই বা কেন লেখা সম্রাট আবির হ্যাঁ একদম তাই এর মাঝে ডক্টর বেরিয়ে আসে সম্রাট ডক্টর আমার ওয়াইফ ডক্টর ডোন্ট ওয়ারি আপনার ওয়াইফ এখন ঠিক আছে বিষ বের করা হয়েছে ওনাকে কেবিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখা করতে পারেন সম্রাট আগে যায় কেবিনে তিসার গায়ে হসপিটালের পোশাক সম্রাট গিয়ে তীষার পাশে বসে তীষার হাত ধরে তিসা আস্তে আস্তে চোখ খুলে তাকায় তীষার সম্রাট কোথায় চলে গিয়েছিলে তুমি সম্রাট যেখানেই যাই তোমার কি তুমি তো আর আমাকে ভালবাসো না এর মাঝে বাকিরাও চলে আসে আরশাল চৌধুরী তুমি কি করতে যাচ্ছিলে মামনি তীষাহ বিয়েটা করা সম্ভব হতো না পাপা তাই নিজেকে শেষ করতে চাচ্ছিলাম আরশাল চৌধুরী এভাবে নিজের পাপাকে অপরাধী করে দিতে চেয়েছিলে তীশাহ না পাপা ওর জন্য না সবাই এটা ওটা বলছে বার কল্লোল সম্রাটকে বলে আচ্ছা সেই রাতে কি হয়েছিল আর তুমি এই ছয় মাস কোথায় ছিলে সম্রাট সেই রাতে যানকে আমি গুলি করিনি সবাই ওয়াট তীষাহ কি বলছ তুমি সম্রাট যাকে ভালোবাসি তাকে কি করে মারি তীশাহ কিন্তু তুমি তো পিস্তল তাক করেছিলে সম্রাট হ্যাঁ তোমার গুলি লাগার পর আমি এতটাই ভেঙে পড়েছিলামনি যে কে পাগল পাগল লাগছিল যার কারণে আমি খেয়ালি করিনিগুলি আমার পিস্তল থেকে বেরিয়েছে কি না তুমি ব্রিজের নিচে পড়ে যাও আর তারপর যা হয় অতীত তীষা ব্রিজের নিচে পড়ে যায় আর সম্রাট যখনই নিজেকে গুলি করতে যাবে কোথা থেকে একটা গুলি এসে সম্রাটের পিঠে লাগে সম্রাট আ করে ওঠের পর আরও একটা গুলি ওর পিঠে লাগে সম্রাট ঘুরে দেখতে চায় আসলে কে সম্রাট দেখে সেই সাত বছর আগের মতো নিজেদের কাভার করা তিনজন লোক সম্রাট কারা তোমরা বলতে না বলতেই সম্রাটের মাথায় নিজেদের হাতে থাকা হকিস্টিক দিয়ে একজন আঘাত করে বাড়ি মারে সাথে সাথে সম্রাট মাথা চেপে ধরে আর পিছন থেকে আবার বাড়ি মারে স্ম্রাট মাথা ধরে দাঁড়িয়ে আছে মাথা থেকে রক্ত পড়ছে এরপর ওরা সম্রাটের বুকেও আর পেটে গুলি করে স্মরাট ঠাস করে মাটিতে পড়ে যায় লোকগুলো ওখান থেকে চলে যায় সম্রাট নিজের পিস্তল ধরে বলে আমি তোমাকে গুলি করেছি তাই আমার কথা মতো নিজেকেও আমার গুলি করা উচিত সম্রাট পিস্তলের ট্রিগার চেপে নিজের বুকের বাম পাশে আবার গুলি করে মোট পাঁচটা গুলি সম্রাটের শরীরে বৃদ্ধ হয় সম্রাট ট্রিগার চেপেই থমকে যায় পিস্তল থেকে গুলি বের করে ফেলে আর দেখে পাঁচটা গুলি সম্রাটের বুঝতে বাকি থাকে নাই ওর পিস্তল থেকে তিসাকে গুলি করা হয়নি যারা ওকে গুলি করেছে তারাই তিসাকে গুলি করেছে কারণ ও পিস্তলে ছয়টা গুলি ভরে এনেছিল এদিকে সম্রাট আস্তে আসতে শরীর ছেড়ে দেও চোখ দুটো বন্ধ করে ফেলে রাস্তা দিয়ে ওর বডিগার্ড রিয়াজ যাচ্ছিল রিয়াজ সম্রাটকে এভাবে একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় ডক্টর জানায় সম্রাটের শরীর গুলি দিয়ে ধরতে গেলে ঝাঁঝোরা হয়ে গিয়েছে পাঁচটা বুড়ি শরীরে অবস্থা খুব খারাপ ডক্টর গুলি বের করে দিয়েছে ওকে লন্ডন নিয়ে যেতে হবে রিয়াজের কাছে সম্রাটের অনেক টাকা আছে তাই কোনো প্রবলেম হয় না রিয়াজ সম্রাট এক একজন লার্ড সাথে নিয়ে লন্ডন চলে যায় প্রথমে ওরা লন্ডনের বার্বিকন সেন্টার যায় এর পর সম্রাটকে দ্য রয়েল লন্ডন হসপিটালে নিয়ে যায় কিন্তু ওখানে নিয়ানমায় ছয় দিন পর সম্রাট গায়েব হয়ে যায় যেই ডক্টর সম্রাটকে দেখছিল সে ডক্টর সহগায়ব হয়ে জারিয়াদ পুলিশকে জানায় কিন্তু পুলিশও খুঁজে পায় না যারা সম্রাটকে নিয়ে যায় সম্রাটের সেন্স আসার পরই সম্রাট ইচ্ছে করে সেন্সলেস হওয়ার অভিনয় করে কারণ ও জানতে চায় কারা ওরা এভাবে সম্রাট ইচ্ছে করে ওদের সাথে থাকেওরা রোজ সম্রাটকে ইঞ্জেকশন দেয় সম্রাট সব বুঝত তাই ও ইনজেকশন পাল্টে দিত সম্রাট খান যে লন্ডনেও রাজত্ব করত সেটা হয়তো ওরা জানত নাত্রভাবে ছয় মাস কেটে যায় সম্রাট রিয়াজের সাথে যোগাযোগ রাখত আর রিয়াজি জানায় যে তিশার বিয়ে ঠিক সম্রাট আর ওখানে থাকে না যারা ওই দিন ওখানে ছিল তাদের মেরেও খান থেকে চলে আসেওরা জানা হয় না যে কারাওকে আর তিশাকে মারতে চায় এখন সবাই সকট হয়ে তাকিয়ে আছে সম্রাট দিনের পর দিন ওদের টর্চার আমি মুখ বুঝে সহ্য করেছি শুধু জানার জন্য যে ওরা কারা কারণ আমি এটা বুঝতে পারছি ওরাই আমার পরিবারের খুনি আমি ওদের কাউকে ছাড়ব না আবির মাইগড় এত বড় অভি যে বা যারা এসব করেছে ওরা অনেক চালাকাচ্ছা সম্রাট তোমার মিথ্যে লাশকে পাঠালো তীষা আমি যদি খুব ভুল না হই তাহলে যে এসব করেছে সে আমাদের খুব কাছের কেউ আরশাল চৌধুরী এখন এসব থাক ডক্টরকে গিয়ে জিজ্ঞেস কর আমরা বাড়ি নিতে পারবো কি না সম্রাট না আজকে নিতে হবে না আরশাল চৌধুরী ওকে পরের দিন সকালে আরশাল চৌধুরী মামনি চলো সম্রাট ওয়েট ও আমার সাথে যাবে আরশাল চৌধুরী কিন্তু সম্রাট কোন কিন্তু না সম্রাট তীষাকে কোলে তুলে নেয় তীষা হারে আমি যেতে পারব সম্রাট আমি জানি তীষা সম্রাট আমাকে নামাউসবাই তাকিয়ে আছে দেখো সম্রাট আমার বউ আমি কোলে নিয়েছি আর তুমি চুপ করে থাকো না হলে কোল থেকে ফেলে দেব তীষা ভয় পেয়ে চুপ হয়ে যায় সম্রাট মুচকি হেসে তীষাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি পৌঁছে যায় বাড়িতে গিয়ে কলিংবেল বাজায় সম্রাটকে দেখে রহিম চাচা থ রহিম চাচা ছোট সাহেব আপনি সম্রাট হ্যাঁ এখন সরো যেতে দাও রহিম চাচা আপনি বেঁচে আছেন সম্রাট কেন মরে যাওয়ার কথা ছিল রহিম চাচা তাহলে আমরা যাকে কবর দিলাম সে কে ছিল ছোট সাহেব সম্রাট আমি কি জানি বলে তীষাকে নিয়ে চলে যায় রহিম চাচা সব গুছিয়ে দেওয়ার আগের সার্ভেন্টদের আসতে বল যেতে যেতে বলে যায় সম্রাট রহিম চাচা সবাইকে আসতে বলেসাই সম্রাটকে দেখে চরম অবাক সম্রাট ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে বসে পায়ের উপর পা তুলের রিলাক্স মুডে আপেল খাচ্ছে দিকে তীষা ও রুমে চলে আসে তীষা সম্রাটের পাশে বসে ভ্রু কুচকে আছে সম্রাট কি হলো তিসাহ আমি কি খাব সম্রাট আপেল খাও বেবি তিশাহ না আমি আপেল খাব না সম্রাট তাহলে কি খাবে তিসাহ তোর মাথা খাব সম্রাটের মাথা ফ্রাই বলে হনহন করে চলে যায় সম্রাট তো ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে সম্রাট যাহ বাবা আমি কি করলাম কিছু একটা ভেবে উঠে দাঁড়ায় সম্রাটের পর নিজেই রান্নাঘরে যায় সার্ভেন্ট স্যার আপনি এখানে কেন সম্রাট রান্নাঘর কি তোমার বাপের সার্ভেন্টরা তো ভ্যাবাচেকা খায় সম্রাট যে এভাবে কথা বলতে পারে ওদের কারো জানা ছিল না আর একজন সার্ভেন্ট বলে মানে স্যার আমরা বানিয়ে দিতাম সম্রাট আমার বউ খাবে আমি বানাবো ওকে সম্রাট নুডলস বানিয়ে নিয়ে যায় সম্রাট যান দেখো আমি কি এনেছি তীষাহ এনেছ তো নুডলসে মন ভাবে বলছো আইসক্রিম এনেছ মনে হয় সম্রাট মিনমিন করে বলে খেয়ে দেখো কেমন হয়েছে তীষা নুডলস নিয়ে খেতে শুরু করে একবার গালে দিয়ে চোখ বড় বড় করে ফেলে সম্রাট ভালো হয়নি মাই মাইগড খুব ভালো হয়েছে তুমি খেয়েই দেখো সম্রাট খুশি হয়ে যায় তীষার পাশে বসে নুডলস মুখে দেয় নুডলস মুখে দিয়ে মত সম্রাট ও চোখ বড় বড় করে ফেলে সম্রাট ওয়াশরুমে গিয়ে নুডলস ফেলে দেয় মুখ থেকে এরপর তিসার কাছে এসে বলে ইয়াকছি এটা নুডলস হলো তীষা ভ্রু কুচকে বলে ওঠে তো কে বানিয়েছে এই নুডুলস সম্রাট মুখ কাচুমাচু করে বলে আমি তো বানালাম বলেই দাঁত কেলিয়ে তাকায় আর কুচকে বুঝতে চাইছে সম্রাটের দাঁত কেলানোর কারণ সম্রাট দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আর তীষাভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে সম্রাটের দাঁত কেলানোর কারণ তীষাহ দাঁত কেলাচ্ছ কেন সম্রাট আমি কিছু একটা ভাবছি যান তীষাহ কি ভাবছ সম্রাট আস্তে আসতে তিসারে কদম কাছে চলে আসে তীষা ড্যাবড্যাব করে তাকিয়ে আছে সম্রাট তীষার কোমর ধরে নিজের আরও কাছে নিয়ে আসে তীষা ককি কক করছো সম্রাট তীষার গালে স্লাইড করতে করতে বলে ভাবছি বেবি আমাদের ফার্স্ট নাইট এখনও কিন্তু হয়নি রাইট তীষা কাঁপতে কাঁপতে বলে হ্যাঁ হ হয়নি তত তো সম্রাট হবে নাকি টিপ মেরে বলে তিশাহ কিন্তু এখন তো দিন সম্রাট তিশাকে ছেড়ে রাগি লোক নিয়ে তাকালো তাকালতিষাহু হা করে হেসে দিল সম্রাট রেগে গিয়ে বলল ইউ আর জাস্ট টু মাচকত সুন্দর রোমান্টিক মুডে ছিলাম আর তুমি নষ্ট করে দিলে তিশাহ তুমি যে কত রোমান্টিক সেটা আমার জানা হয়েছে ওকে বেরসিক বুড়ো একটা সম্রাট ওয়াট হোয়াট আর সেইং আমি বুড়ো আমাকে কোনো দিক দিয়ে বুড়ো লাগছে বরং দেখো আমি আগের থেকে আরো বেশি কিউট হয়ে গিয়েছি হ্যান্ডসাম ড্যাসিং হট বয় আই এম ওকে তিশাহ নিজের প্রশংসা নিজে করছ সম্রাট ইস বিকজ ইটস ট্রু তিস নিজের প্রশংসা নিজে মানুষ কখন করে জানো সম্রাট কখন তিশাহ যার প্রশংসা করার জন্য কেউ থাকে না তখন নিজের প্রশংসা নিজেই করে যেমন তুমি সম্রাট ইউ বলে তিশাকে তারা করল তিশা ও দৌড়াতে শুরু করল খাটের এপাশ থেকে আবার ওপাশ থেকে এপাশ সম্রাট ওয়েট দ্বারাও বলছি তিশাহ পারলে ধরো বলে তিশা বিছানায় উঠলও পাশে যাবে বলে সম্রাট একটানে নেতীষাকে বিছানায় ফেলেনি যেও লাফ দিয়ে বিছানায় গেল তিশার দুহাত বিছানার সাথে চেপে ধরল তিশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সম্রাট এবার কোথায় পালাবে মাইলাভ তিশা ছাড়ো আমাকে তীষার ঠোঁট কাঁপছে সম্রাটকে ক্রমশ কাছে টানছে সম্রাট আস্তে আস্তে তিসার ঠোঁটের কাছে নিজের মুখ এগোচ্ছে এবার তিসার ও কাপা শুরু হয়ে গিয়েছে তীষা সৎ সম্রাট সস্বর প্লিজ সম্রাটের যেন কিছুই কানে যাচ্ছে না সৎ সম্রাট তুতুতু আর কিছু বলার আগে স্ম্রাট তিসার ঠোঁটে ঠোঁট মেলালো তিসা যেন পাথর হয়ে গিয়েছে সম্রাট তিসার হাত ছেড়ে তিসার গালে হাত দিয়ে স্লাইড করছে তিশা বিছানার চাদর খামচে ধরেছে সম্রাট কিস করেই যাচ্ছে হঠাৎ তিশা কি মনে করে স্ম্রাটকে ধাক্কা মেরে সরিয়ে দিল সম্রাট পাশে গিয়ে পড়ল এর পর উঠে অবাক হয়ে তাকিয়ে বলল হোয়াট হ্যাপেন নাও ইউ লাভ মি রাইট সো হোয়াটস ইউ আর প্রবলেম তীষাহম নট রেডি ফর দিস সম্রাট মানে তীষাহ আমি এখনো এসবের জন্য তৈরি না বলে তিশা বেকনিতে চলে গেল আর সম্রাট ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সম্রাট তুমি কি কোনোদিন আমাকে বুঝবে না তুমি কি করে ভাবলে যান তোমার পারমিশন ছাড়া আমি তোমার সাথে আর কিছু বলল নাচুপচাপ এক পাশে বসে পড়ল এরপর কিছু একটা ভেবে বলল হোয়াটস রং ইউথ ইউ সম্রাট কি করছিস তুই তুই কি ভুলে গেলি তোকে তো খুনিকে খুঁজে বের করতে হবে এরপর তো তাদের খুন করতে হবে আফটার অল ইউ আর মাফিয়া কিং বলে বাঁকা হাসল পর রুম থেকে বেরিয়ে নিচে গেল সম্রাট রহিম চাচা হয় আর ইউ রহিম চাচা কি হল ছোট সাহেব সম্রাট চাচা আমাকে আমার কবরের কাছে নিয়ে চল রহিম চাচা মানে সম্রাট আই মিন নকল কবর রহিম চাচা কিন্তু কেন সম্রাট সেই কৈফিয়ত তোমাকে দেব রহিম চাচা না চলুন রহিম চাচা সম্রাটকে নিয়ে সেই কবরের কাছে গেল সম্রাট ওখানে গিয়ে বলল আচ্ছা এই লাশটাই বাড়ি থেকে পৌঁছে দিয়েছিল রহিম চাচা কয়েকজন বিদেশি লোক সম্রাট তোমরা না দেখে দাফন করলে রহিম চাচা রাতে এসে ওনারা দাফন করেছে সম্রাট কি বলেছিল রহিম চাচা বলেছিল আপনারা মাথায় কারা নাকি গুলি করেছে মোট ছয়টা গুলি তাই আপনি সম্রাট মারা গিয়েছি রহিম চাচা হ্যাঁ ছোট সাহেব সম্রাট ওকে ইউ ক্যান গো নাও রহিম চাচা হাচ্ছা রহিম চাচা যথেষ্ট শিক্ষিত কিন্তু এখন উনি কেয়ারটেকার হয়েই আছে পেটের দায় মানুষ কি না করে সম্রাট তাকিয়ে আছে লেখাটার দিকে এখানে লেখা মৃত সম্রাট খান আয়াস সম্রাট হাত মুট করে তাকিয়ে আছে পর পাশ থেকে একটা ইট নিয়ে ওটাতে ইচ্ছে মতো ইট মারছে কিছুক্ষণ পর ওটা খুলে পড়ে যায় আর সম্রাট ওটা নিয়ে ফেলে দিতে গিয়েও কি ভেবে রেখে দেয় হাতে নিয়েচলে আসতে গেলেই চোখ যায় ওর দাদু কবরে মনে পড়ে যায় তিন বছর আগের কথা যেদিন ওর দাদুভাই মারা গেল পাগলের মতো কান্না করছিল সম্রাট সম্রাট ওর দাদু ভাইয়ের কবরের কাছে যায় সম্রাট দাদু খুব মিস করি তোমাকে কেন এভাবে চলে গেলে একবারও আমার কথা ভাবলে না তুমি ছাড়া কেউ আমাকে বোঝে নাসবার তো মমো ড্যাড পুরো পরিবার আছে আমার তো সেটাও নেই রিয়েলি মিস ইউ দাদু সম্রাটের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল কিন্তু সম্রাট সেটা মুছে ফেলল এরপর ওখান থেকে চলে এল তীষা কোথায় গিয়েছিলে রুমি ঢুকতেই তিশা প্রশ্ন করল সম্রাট কবরস্থানে তীষা কেন সম্রাট আমার নামের কবর দেখতে তীষা হ দেখতে দেখতে আরো পাঁচটা দিন চলে গেল তীষা সম্রাটকে নিজের কাছে আসতে দেয় না সম্রাট বুঝেই উঠতে পারে না তীষা এমন কেন করে সম্রাট বেবি কেন এমন করছে আমি তো ওর স্বামী তাহলে কেন আমাকে ওর কাছে যেতে দেয় না এখন তো ও আমাকে ভালো ও বাসে তা হলে কেন দূরে দূরে থাকছে মনে মনে ভাবছিল এসবের মাঝে তিশা রুমে এসে বলল সম্রাট শোনো সম্রাট কিছু বলবে তিশা আমি আমাদের বাড়ি যাব সম্রাট কবে যেতে চাও তিশা আজকেই যাব সম্রাট ওকে রেডি হয়ে নাও তিসাহ তুমিও রেডি হও সম্রাট কেন তিসাহ তুমিও যাবে তাই সম্রাট আমি তোমাকে পৌঁছে দিয়ে চলে আসব তিসাহ জিনো থাকতে হবে সো ফাস্ট সম্রাট ও রেডি হয়ে নিলোব্লু কালার শার্ট ব্ল্যাক জিন্স শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট শার্টে ছোট হাতা আর জ্যাকেট হাতা কাটা জ্যাকেটের চেইন খোলাচুলগুলো হালকা জেইল দেয়া একটা চুল কপালে এসে পড়েছে চোখে কালো সাইন গ্লাস্টোটের একটু নিচে ডান পাশে কালো ছোট একটা তিল সব মিলিয়ে ক্রাশলুক তীষা একটা টপস পরেছে তার কালার ব্লাক্তার সাথে ব্লু কালার জিনস তীষা চেঞ্জ করে এসে সম্রাটকে দেখে হা করে তাকিয়ে আছে সম্রাট সেটা বুঝতে পেরে দুষ্ট হাসি দিয়ে বলল যান তুমি নিজে যদি নিজের স্বামীর দিকে কু নজর দাও তাহলে অন্য মেয়েরা কি করবে তিশা কি আমি কু নজর দেই রেগে গিয়ে বলল সম্রাট এখন তো কু নজর দিচ্ছ তীষা শোন তুই আমার স্বামী এই নজর দেই আমি দেববাইরের মেয়েরা দিলে চোখ তুলে নেব সম্রাট ওকে ওকে এখন রেডি হও তীষা গিয়ে ঠোঁটে লিপস্টিক নিলোমুখে আগে থেকেই হালকা মেক আপ করেছিল এরপর চুলগুলো একটা ঝুটি করে বলল চলো আমি রেডি সম্রাট এভাবে যাবে তীষা হ্যাঁ কেন কি প্রবলেম সম্রাট ওর না কোথায় তোমার তিশা ওপ সরি বাট আমি ওর না নেই না স্কার্ফ নেই বুঝলে এরপর তিসা গলায় স্কার্ফ নিল সম্রাট মুচকি হেসে নিচে গেল পিছনে তিসা ও গেল তিসাহ আগে আমার ভার্সিটি যেতে হবে সম্রাট কেন তিসাহ নোট আনতে হবে সম্রাট ওকে গাড়িতে ওঠো তিশা গিয়ে গাড়িতে উঠল সম্রাট গাড়ি স্টার্ট দিল গাড়ি চলছে আপন মনে তিশা বাইরে তা দেখছে সম্রাট গাড়ি ড্রাইভ করার ফাঁকে কেউ দেখছে মাঝে মাঝে দেখতে দেখতে ওরা ভারসিটি গিয়ে পৌঁছালো তিশাহ তুমি থাকো আমি যাচ্ছি সম্রাট আমিও যাচ্ছি তিশাহ না তুমি থাকো আমি যাব আর আসব সম্রাট ওকে আপ তিশা গাড়ি থেকে নেমে চলে গেল সম্রাট গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে ভেতরে গেল তিসা নোট নিয়ে এসে দেখল এরা ভিড় করে আছে তিসা ভ্রু কুচকে তাকাল রূপ কি হচ্ছে ওখানে তিসা ডোন্ট নো লেটস সি রুপ ইয়া রাইট এরপর ওরা দুজন গেল ভিড় খেলে ভেতরে ঢুকেই তিসার মেজাজ গরম হয়ে গেল তিসার সম্রাট সম্রাট অসহায় ফেস করে তাকালোয়াদিকে মেয়েরা তো সম্রাটের সাথে ছবি তুলছে বড় একজন ড্যাশিং বিজনেসম্যানও তার সাথে ছবি তোলার সুযোগ হাত ছাড়া করতে চাইছে না মেয়েরা অনেকে তো নাম্বারও চাইছেতিষা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তাই দেখে সম্রাট কয়েকটা ঢোক গিলে বলল শোনো আন্টিরা আন্টি শুনে সব মেয়েরা থতিসা নিজেও হাঁ করে চেয়ে আছে আর রূপ তো হেসে লুটোপুটি খাচ্ছে সম্রাট আমি কোনো হিরো নাই আমার সাথে ছবি তুলছ এর পর ছবি তুলতে হলে আগে আমার বউয়ের পারমিশন নেবে তারপর ছবি তুলতে আসবে গটি সব মেয়েরা কাচুমাচু করে চলে গেল রূপ ওয়াও জিজু কি দিলে তুমি সম্রাট কি আর দিতে পারলাম রূপ তবুও আন্টি বানিয়ে দিলে বলে আবারও হাসতে লাগল তিশা ও মিটিমিটি হাসছে এর পর আরও কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল তীষাকে পেয়ে সবাই মহা খুশি নীল আরে সম্রাট দাঁড়িয়ে আছো কেন সম্রাট তোমাদের ভালোবাসা দেখছি কণিকা চৌধুরী তুমি কেমন আছো বাবা সম্রাট জি আনটি ভালো কণিকা চৌধুরী এখনও আনটি বলবে সম্রাট তাহলে কণিকা চৌধুরী তিসা কি বলে সম্রাট মাম্মা কণিকা চৌধুরী রাইট তুমিও মাম্মা বলবে তুমিও তো আমার ছেলে তাই না সম্রাট ছলো চোখে তাকিয়ে আছে কনিকা চৌধুরী কি হল সম্রাট মাম্মা বলে জড়িয়ে ধরলোকনিকা চৌধুরী বুঝল সম্রাটের ওর মায়ের কথা মনে পড়েছে তাই উনি সম্রাটকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিল আরশাল চৌধুরী তা কণিকা তোমার এই ছেলে আমাকে কি চেনে আমি কিন্তু ওর বউয়ের পাপা হই সম্রাট পাপা আরশাল চৌধুরী পাপাকে জড়িয়ে ধরবে না সম্রাট ওনাকেও জড়িয়ে ধরল তীষা আবির অভি নীল কল্ল তাকিয়ে মুচকি হাসছে তীষা আমরা কি কিছু হই সবাই হেসে দিল তিশাগাল ফুলিয়ে আছেসবাই মিলে তিশাকে আদর করছে কণিকা চৌধুরী আচ্ছা এবার তোমরা রুমে যাও ওরা রুমে চলে গেল রাতে ডিনার করার সময় সবাই খুব মজা করল সম্রাট ও ওদের সাথে মিশে গিয়েছে তিশাহ মাম্মা এবার অভি ভাইয়া কে বিয়ে করানো উচিত তাই না অভি বিষম খেলো তিসা রিল্যাক্স ভাইয়া তুই যাকে পছন্দ করিস তার সাথেই তোর বিয়ে হবে সম্রাট ভাইয়া কাকে পছন্দ করে অভি সম্রাট ও মিথ্যে বলছে কণিকা চৌধুরী কিন্তু আমার তা মনে হয় না অভি নীল আবির সম্রাট মাম্মা তুমিও জানো সবাই ওদের দিকে তাকালো আর ওরা তিনজন তিনজনের দিকের পর জোরে হেসে দিল এখানে দুই দিন থেকে ওরা চলে গেল সম্রাট অফিসে বসে আছে মন সময় ওর ফোনে একটা ফোন এলো সাথে সাথে কপালের রগ ফুলে গেল সম্রাট ধরে নিয়ে আয় ওকে সম্রাট গাড়ি নিয়ে বেরিয়ে গেল চলে গেল নিজের রাস্তানায় চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে একজন কেলকটা সম্রাটকে দেখেই বলল আমাকে নিয়ে এসেছিস কেন সম্রাট ইউ ব্লাডি বিচ বলেই নাকে একটা ঘুষি দিল সম্রাট তোর সাহস হয় কি করে ভার্সিটিতে আমার ওয়াইফকে টিচ করিস ওর ওর না ধরিস ওর দিকে নজর দিস তোর চোখ আমি তুলে ফেলব বলেই পাশে থাকা চিকন শিকলকটার চোখে ঢুকিয়ে দায়লগটা ছটফট করতে থাকেস বাই থ ভয় পেয়ে অন্যদিকে ঘুরে যায় সম্রাট একটা ছুরি নিয়ে লোকটার শরীর ছিন্নন ভিন্ন করতে করতে বলে তোর কলিজা অনেক বড় তাই না রিয়াজ জ্বলন্ত শিকটা নিয়ে আয় রিয়াজ গিয়ে শিখ নিয়ে আসে সম্রাট শিকটা নিয়ে লোকটার বুকে ঢুকিয়ে দায়লগটা চিৎকার করছে আর সম্রাট পাগলের মতো হাসছে সম্রাটেই জিওভা দিয়ে বাজে কথা বলেছিস তাই না বলেই মুখের মধ্যে গরম শিখ ঢুকিয়ে দেয়বডিগার্ডরা থরথর করে কাঁপছে সম্রাট লোকটার চোখে বুকে মুখে গুড়া মরিজ দিয়ে পাগলের মতো হাসছে লোকটা মৃত্যুর কোলে ধলে পড়েছে হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে রিয়াজ একে গুঙ্কর বলে হনহন করে চলে যায় ভাবছেন তো কি হল আজকে তিশা একা ভার্সিটি গিয়েছিল আর ওই লোকটা সবাই কেশব মেয়েদের বাজে কথা বলে টিচ করে কিন্তু আজকে ভুল জায়গায় হাত দিয়েছে আর করুন পরিণতি হল ভয়ঙ্কর মৃত্যু সম্রাট বাড়ি এসে দেখে তিশা স্বাভাবিক সম্রাট কিছুটা অবাক হয় তিশাকে সম্রাটের অবাক লাগে এখন পরের দিন রাতে সম্রাট ঘুমিয়ে আছে হঠাৎ কেউ ওকে ছুরি দিয়ে আঘাত করতে যায় সম্রাট সাথে সাথে চোখ খুলে তার হাত ধরে ফেলে আর হাত ধরেছে সে ছোটার জন্য ছটফট করছে সম্রাট কে তুমি লোকটার মুখে সম্পূর্ণ কালো ড্রেস পরাতবে বোঝা যাচ্ছে একটা মেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে সম্রাটেকটানে মাস্ক খুলে ফেলে খুলে সম্রাটের পায়ের তলার মাটি সরে যায় সম্রাটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কাপা কাপা গলায় বলে সম্রাট যা যা যান তুতু তুমি সম্রাট যাকে দেখল তাকে দেখে ওর পায়ের তলার মাটি সরে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কাঁপা কাপা গলায় বলল যা যা যান তুতুতুমি টিশা হ্যাঁ আমি সম্রাট তুতু তুমি কে কে কেন টিষা ওয়াও দ্য ভিলেন কাঁদছে তোতলাচ্ছে তাও সম্রাট খান ওয়াট এ সিন ইয়ার বলেই হো হো করে হেসে দিল এরপর নিজের হাতের ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে উঠল মিস্টার সম্রাট খানাই উইল কিল ইউ বলে আবার ছুরি দিয়ে সম্রাটকে আঘাত করতে চাইল সম্রাট সাথে সাথে তিশার হাত ধরে ফেলল সম্রাট কেন করছ এমন কেন আমাকে মারতে চাও তুমি কি করেছি আমি বল তীষা কারণ আমার তোমার সব চাই সম্রাট মানে শাহ মানে তোমার সব প্রপার্টি আমার চাইয়ার তাই তো ছয় মাস আগে আমি লোক লাগিয়ে তোমাকে মারতে চেয়েছিলাম হা কিন্তু তোমার তো কই মাছের জানতাই ছয় মাস আগে এত গুলি খাওয়ার পরও বেঁচে গেলে আমি লোক দিয়ে তোমাকে পাগল করতে চাইলাম তবু তুমি ঠিক বেঁচে গেলে তোমাকে প্যারালাইজড করতে চাইলাম তবু তুমি বেঁচে গেলে কিন্তু আজকে তোমার মরতেই হবে সম্রাট না না এসব তুতু তুমি করণীব বল সস্যব মিমিথ্যে তীষা কিচ্ছু মিথ্যে না সব সত্যি সম্রাট গিয়ে তীষাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল প্লিজ যান বলো সব মিথ্যে আমি সহ্য করতে পারছি না আমি জানি তুমি মিথ্যে বলছ তুমি আমার সাথে মজা করছ তাই না সাথে সাথে তীষা সম্রাটের হাতে ছুরি দিয়াঘাত করে বসল সম্রাট পিছনে সরে গেল অবাক দৃষ্টিতে তীষার দিকে তাকিয়ে আছে ওর হাত থেকে যে ঝরঝর করে রক্ত পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই সম্রাট তুমি না আমাকে ভালোবাসো আমার জন্য বিষ খেয়েছিলে তাহলে কেন এখন আমাকে খুন করতে চাইছ তিশা মুচকি হেসে বলল গুড কোশ্চেন ওয়েল লিসেন আমি তোমাকে ভালোবাসি না আমি সৌহাদ্রকে ভালোবাসি তিন বছর আগে তোমাকে ছেড়ে এখান থেকে চলে যাওয়ার পর থেকেই আমি শুধু সৌহাদ্রকে ভালোবাসি আমি জানতাম আমার বিয়ে শুনলে তুমি পাক্কা সেখানে আসবে কারণ আমি যে তোমার প্রাণ ভোমরা আর তাই প্লান করেই আমি বিষ খেয়েছিলাম আর সেটা দেখে তুমি গোলে মোম হয়ে গেলে তোমার লাইফের বড় ভুল কি জানো সম্রাট কি তীষা হুম আমাকে বিয়ে করা এখন সেই ভুলের মাসুল দাও তীষা সম্রাটের আরেক হাতে আঘাত করল এই পেটে আঘাত করতে যাবে সম্রাট ঠাস করে তিশাকে থাপড় মারল তীষা বিছানায় পড়ে গিয়ে রাগী লুকে তাকালো সম্রাট তীষাকে রুমে আটকে দিয়ে মত দিয়ে ছাদে চলে গেল একের পর এক মদ খাচ্ছে সম্রাটের কলিজায় যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছে বোতল সব খালি করে এর পর জোরে মমো বলে চিৎকার করে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল সম্রাট মমো ড্যাড শ্রেয়া কেন চলে গেলে তোমরা মমো আই নিড ইউ মম আমাকেও নিয়ে চলো মোমামি বাঁচতে চাই না মমি দুনিয়াটা বড্ড সেলফিশ জীবনের সবচেয়ে বড় যুদ্ধে আমি হেরে গিয়েছি বাঁচতে চাই না আমি চাই না বাঁচতেও কেন করল এমন ও আমার কাছে প্রপার্টি চাইলেই তো আমি দিয়ে দিতাম তো জানেও না আমার সব প্রপার্টি থেকে ষাট শতাংশ আমি আগেই ওর নামে করে দিয়েছি ও চাইলে আমি সব দিয়ে দিতাম কিন্তু ও কেন আমাকে ঠকাল সম্রাট ছাদ থেকে নেমে গেলম দেও যেন নেশা হচ্ছে না সম্রাট ওর দাদু ভাইয়ের কবরের কাছে চলে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে সম্রাটের কান্নায় আজ যেন প্রকৃতিরাও কান্না করছে সম্রাট ওর দাদু ভাইয়ের কবরের সামনে গিয়ে চিৎকার করে কান্না করে বসে পড়ল কান্না করতে করতে বলল দাদু তুমিও কেন চলে গেলে দেখো আজ আমার পাশে কেউ নেয়াকে এত ভালোবাসলাম সেও ঠকালো দাদু ও কেন আমাকে বারবার ঠকায় দাদু ও কেন বোঝে না আমিও একটা মানুষ আমারও কষ্ট হয় খুব কষ্ট হয় দাদু আমার খুব কষ্ট হচ্ছে আমি এখন কি করব আমার তো আর কেউ নেই পাশে প্লিজ আমাকে নিয়ে যাও তোমাদের কাছে আমিও তোমাদের কাছে চলে যেতে চাই সম্রাটের সারা শরীরে কাদা একজন মাফিয়া কতটা কষ্ট পেলে তার মৃত পরিবারের কাছে চলে যেতে চায়ত আজ এই কান্না দেখার মত দেয়ার মতো কেউ নেই সম্রাট কান্না করতে করতে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে রইল টু বি কন্টিনিউড